তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা, তোমরা একটু দেখবা আমার ভিডিওগুলো, প্লিজ তোমাদের সাথে রিকোয়েস্ট থাকবে। তো চলো দেখে আসি। এই যে আজকে ঘরের অনেক পর্দা আর অনেক কিছুই দিয়ে দিছি, আর অনেকগুলো আমার রুমেরগুলো বাকি রয়েছে। তা আমার রুমেরগুলো কি কি বাকি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো। চলো দেখে আসি। ওইটা আমার বেলকনি। তো তোমাদের সাথে আমার পুরো বেডরুমটাই ঘুরে ঘুরে দেখাবো, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখা ট্রাই করবা, ফুল দেখবা। তো চলো যে দেখো একদম পর্দাগুলো খুলে নিছি এখন। এই যে সবগুলো ধোয়া হয়ে গেছে, শুধু আমার রুমেতে বাকি ছিল প্রচণ্ড রোদ্র। পর্দা খোলার পরে এখন ঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। তোমরা রোদের ভিতরে একটু সেফটিতে বের হবা। তো চলো আমার রুমটা একটু ঘুরে দেখাই। আরে দেখো, আমি বিশেষ করে এটা দিয়ে ভিডিও বানাই। সবাই বলে যে আমি কি দিয়ে ভিডিও করি, এই যে এটা দিয়ে ভিডিওটা বানাই। আর এই স্ট্যান্ডটা আমার খুব দরকারি এটা, ঠিক আছে। একটা টুনটুনি, এটা দেখতেই পারতেছেন কে লাগাইছে ঘরে। আর এই যে আমার দরজার সাথে রেখে দিয়েছি আমি ওয়াশিং মেশিনটা, আর কোনো স্পেস নাই। আর যেতে বাসাটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য ইনশাল্লাহ এর থেকে আপনাদেরকে বেটার কিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকবেন, আমার ভিডিওগুলো বেশি দেখবেন। আর এই যে দেখেন, আপনাদের সাথে একটু শ্যুট করার ট্রাই করলাম। এই যে দেখেন, এত রৌদ্র যেতে আমার কোনোভাবেই মানে ক্যামেরা নিতে পারতেছি না, একটু দূর থেকে দেখানো ট্রাই করতেছি। এই যে দেখেন, স্টোরটা একদম অনেক ফুল, যেহেতু অনেক কিছুই রাখা লাগে। এই যে দেখেন, আর এই যে এই সাইডটা দেখাচ্ছি, এই যে দেখেন এই সাইডের পর্দাটাও খুলে নিছি। এই যে দেখেন, প্রচণ্ড রোদ, এত রোদ বলার বাহির। দেখেন তো, যাই হোক, তো চলেন আর দেখতেই পারেন দুটো। এই যে তো আপনাদের সাথে একটু দেখেন। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব। অনেক গরম, আর আমি এখান দিয়ে ফ্যানটা মুছে নিচ্ছি, কারণ ফ্যানটার ভিতরে অনেক ময়লা ছিল, এই জন্য পুরো ঘর তো গুজ করাই হয়ে গেছে। আর এদিক দিয়ে তো পুরো ঘর আমি উলুট পুলুট করে নিছি। তো ভাবলাম ফ্যানটা কি দুষ করছে, পুরো ফ্যানটাই আমি মুছে দিতেছি। দেখেন মোড়ার উপরে দাঁড়ায়া। তো আসলে আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। তো আমিও চলে আসছি ঘরের কাজ শেষ করে রান্নাঘরে। তো আমার রান্নাঘরটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকেই কমেন্ট করেন, আপু আপনার রান্নাঘরটা দেখান। তো চলেন, এই যে রান্নাঘরে আসছি। আর এখন রান্নাঘরটা আমি একদম চকচকে ফকফকে করে ধুয়ে নেব, আর খুব পরিষ্কার করে ফেলবো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা তো জানেন রান্নাঘরটা একদম তেলকাস্টায় ভরা থাকে। তো আমি কীভাবে তেলকাস্টাগুলো দিতে ডিব্বা ডাব্বের মুখা এগুলো নষ্ট হয়ে যায় কীভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখবেন বা ব্লগটা দেখবেন, তাহলে ফুল ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা যেতে মিক্স ভিডিও করি, সব কিছুই থাকে আমাদের ব্লগে। যদি আপনাদের ভালো লাগে তো বেল বাটনটা চালু করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর এদিক দিয়ে তো আমি তেলকাশটা ছুটাইতে আসি। যে দেখেন, একটা তার নিয়ে নেবেন আপনারা আমার মতো। তো আমি তারটা নিয়ে তার ভিমবার নিয়ে ডুলতেছি, তেলকাশটার বাবা উঠে যাবে। ওই যে দেখেন, একদম ফকফকা হয়ে গেছে, দেখছেন তো আপনারা। এবার মানে বেশি একটা সময় কাটানোর জায়গা, সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই বিরক্তকর যাতে রান্নাঘর পরিষ্কার থাকতে হবে। আর ওয়ালগুলো আমি মাইজা নিতেছি, না মাজলেও চলতো, কিন্তু আমি চিন্তা করলাম যে না, একটু মাঝামাঝি করা, ঘষাঘষি করা একটু ভালো। তো আমি একটু ঘষাঘষি করে নিতেছি। এই যে দেখেন, ঘষাঘষি করে যেতে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেতে পরিষ্কার আছে আর একটু পরিষ্কার হোক, এই জন্য আমি একটু ভালো করে ঘষা নিতেছি। তা যেতে আমার ঘষা শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন, আমি একটা ন্যাকড়া ভিজাই আর সুন্দর করে তো চুপ করে যাই কি করলাম, ছোটো বাড়ি গেঞ্জি কাইটা ফেলছি, গঞ্জি কাইটা আইনা গঞ্জি দিয়ে আমি দেখেন ওয়াল মুছতেছি, ঠিক আছে। তো মুছার জন্য তো একটা ভালো একটা পরিষ্কার কাপড় লাগবে, তো আমি সেটা দিয়ে মুছা ট্রাই করে দিলাম। তো আপনারা এরকম করে ঘরটা পরিষ্কার করে নেবেন। আর এই যে দেখেন আমার রান্নাঘরটার অবস্থা, দেখেন একদম ঝকঝকে পক ঝকঝকে করে আমি পরিষ্কার করে নিছি, একদম ফকফকা করে ফেলছি। কার কার রান্নাঘরে ময়লা আছে এইভাবে পরিষ্কার করে নেবেন, দেখেন খুব সুন্দর করে পরিষ্কার করছি। যারা আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর আজকে তো ভালোই রোদ আছে। আর আমি এখানে অনেক মশলা ছিলেন ডিব্বা ভরা, তো আমি ডিব্বার থেকে বের করে
মশলাগুলো একদম শুকিয়ে নিছি, কারণ ব্লেন্ডার করে এটা মশলা বানায় নেব, হাতের মশলা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকটা রোদ, তো চিন্তা করলাম যে মশলাগুলো রোদ দেওয়া উচিত, রোদ দিলে ব্লেন্ডারের ভিতরে দিলে খুব সুন্দর একটা পাউডার হবে, তো সুন্দরের জন্য দিলাম। আর এদিক দিয়ে দুপুরে রান্নার জন্য নিয়ে নিছি আম আর ডাল, এই যে আম দিয়ে ডাল দিয়ে রান্না করছি, এই যে দেখেন আম আর ডাল দিয়ে রান্না করছি, অল্প একটু, বেশি না, কারণ আমাদের বাসায় এত ডাল খাওয়া হয় না, এই জন্য অল্প পরিমাণে রান্না করার। এদিক দিয়ে নিয়ে নিছি ডাটা, ডাটার আলু নিয়ে নিছি, সেটাও দেখাচ্ছি, এই যে দেখেন ডাটার আলুটা নিয়ে নিছি। যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওগুলো শেয়ার করবেন।